হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব হচ্ছে একটা ল্যাপটপে কী করে আপনি M.2 SSD আপডেট করবেন। আপনার ল্যাপটপে যদি M.2 স্লট থেকে থাকে তাহলে আপনি M.2 SSD আপডেট করতে পারবেন। M.2 SSD আজকে আমরা যেটা আপডেট করতেছি সেটা হচ্ছে গিগাবাইটের 120 GB একটি SSD। এটি ACER স্পায়ার 5 ল্যাপটপে আমরা আপডেট করব। তাহলে এটা করার জন্য প্রথমে আমাদের একটা স্ক্রু ড্রাইভার নিতে হবে এবং প্রথমে র্যাম খুলতে হবে। র্যাম স্লট যদি আলাদা থাকে অবশ্যই আপনারা র্যামটা খুলে নেবেন। তারপর র্যাম খোলার পর র্যামের উপরে প্লাস্টিক যে স্ট্রিপ এটা খুলে নেবেন। এরপর আপনাদের খুলতে হবে হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা খুলে নিতে হবে কারণ হার্ড ডিস্ক যেহেতু উপরের কেসিংয়ের সাথে সংযুক্ত, যদি না খুলি তাহলে এই হার্ড ডিস্কটা জয়েন্টে ছিঁড়ে যেতে পারে। এখন এই হার্ড ডিস্কের উপরে চারটে যে স্ক্রু রয়েছে এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। আমি একে একে স্ক্রুগুলো খুলতেছি। এরপর যে হার্ড ডিস্কের উপরে অ্যালুমিনিয়াম একটা ফয়েল রয়েছে এটা খুলতে হবে। দেন আমাদের হার্ড ডিস্কের যে জয়েন্টটা মাদারবোর্ডের সাথে লাগানো। হার্ড ডিস্কের চারটি স্ক্রু খোলার পরে জয়েন্টটা আমাদের প্রথমে আলাদা করতে হবে। জয়েন্টটা আলাদা করে দেন এটা আস্তে করে আলতো করে টানলে জয়েন্টটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এখন হার্ড ডিস্কটা আলাদা করে রেখে দিলাম। এরপর আমাদের পারা হচ্ছে এই টোটাল ল্যাপটপে যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু খোলা। সবগুলো স্ক্রু খোলার জন্য আমাদের প্রথমে এই র্যামটা খুলে নিতে হবে, কারণ র্যামটা যদি খুলে না নিই উপরের ক্যাসিংয়ের সাথে র্যামটা সংযুক্ত থাকায় র্যামটা ভেঙে যেতে পারে। এখন র্যাম খুলে নেওয়ার পর আপনার সবগুলো স্ক্রু খুলে নেবেন। স্ক্রু খুলে নেওয়ার পর কোনায় ধরে ল্যাপটপের আস্তে আস্তে একটু প্রেসার দিতে হবে। তাহলে সবগুলো স্ক্রু খোলা হয়ে গেলে আস্তে আস্তে যদি আমরা প্রেসার দেওয়ার সাথে সাথে এটা একটু আলাদা হয়ে যাবে এবং এই উপরের পার্টটা আলাদা হয়ে চলে আসবে। ওকে, এখন উপরের পার্টটা রেখে দিলাম অনেক ময়লা। দেন এই পার্টটা রাখার পর আমাদের প্রথমে করতে হবে কি পাওয়ার কেবল দেখতে হবে। প্রথমে ল্যাপটপের পাওয়ার লাইনটা আমাদের কি করতে হবে ডিসেবল করতে হবে। যেমন ল্যাপটপের ব্যাটারির সাথে মাদারবোর্ডের যে কানেকশন ওই কানেকশনটা যদি আমরা কি না করে সেপারেট না করে যে কোনো সময় আমাদের যে স্ক্রুড্রাইভার সার্কিটে লাগার সাথে সাথে একটা শক লাগার সম্ভাবনা রয়েছে। বলে এটা আমরা করবো কি প্রথমে এই পাওয়ার লাইনটা ডিসেবল করব। এটা করার জন্য এই যে লাইনটা এই লাইনটা আমাদের ধরে আস্তে আস্তে টেনে আলাদা করতে হবে। ওকে, এটা আমরা আলাদা করে নিব। হ্যাঁ, আমাদের এটা আলাদা হয়ে গেল অলরেডি পাওয়ার লাইনটা। ওকে, পাওয়ার লাইনটা আমাদের অ্যাডজাস্টেড পাওয়ার লাইন আলাদা হয়ে গেল। এখন আমাদের যে কাঙ্ক্ষিত M.2 স্লটে আমাদের এই M.2 SSDটা বসাতে হবে। বসানোর সময় খেয়াল রাখবেন M.2 স্লটের যে স্পাইক একটা যে কাটা রয়েছে ওই কাটার সাথে সার্কিটের কাটাটা মিলতে হবে, নাইলে M.2 স্লট উল্টা যদি বসান তাহলে ভেঙে যেতে পারে। বসানোর পর আমাদের আরেকটা কাজ হচ্ছে একটা স্ক্রু লাগবে। এখানে একটা ছোট স্ক্রু দরকার পড়ে। এই স্ক্রুটা এখানে দেয়া থাকে না, এটা আপনাদের কোনোভাবে ম্যানেজ করতে হবে। আমি এটা ম্যানেজ করেছিলাম হচ্ছে আমার আরেকটা সার্কিট থেকে। এখানে একটা স্ক্রু দিতে হবে, এই যে এই জায়গায় যে স্ক্রুটা ছোট একটা স্ক্রু দিয়ে আপনাদের টাইট দিতে হবে। এই স্ক্রুটা ম্যানেজ করবেন যে কোনো। এরপর আপনাদের একটা কাজ করতে হবে, এখানে অনেক ময়লা থাকার কারণে একটা ব্রাশ নিয়ে এই ধুলোগুলো পরিষ্কার করে নেবেন, যাতে মাদারবোর্ডে যখন ফ্যানটা চলবে তখন এই ময়লাগুলো মাদারবোর্ডের সাথে লেগে না থাকে। এগুলো যতটুকু সম্ভব আপনাদের কী করতে হবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করলে আপনার পারফরমেন্স বৃদ্ধি পাবে। এরপর আমরা করব কি পাওয়ার লাইনটা অ্যাডজাস্ট করে দিব। আমাদের M.2 স্লট যেহেতু লাগানো আছে সেজন্য আমরা পাওয়ার লাইনটা অ্যাডজাস্ট করে নিব। মানে পাওয়ার লাইনটা অ্যাডজাস্ট করার জন্য পাওয়ার লাইন দিয়ে আমি স্ক্রুড্রাইভার দিয়ে হালকা প্রেসার দিচ্ছি যাতে এটা একসাথে অ্যাটাচড হয়ে যায়। ওকে, আমাদের পাওয়ার লাইন অলরেডি অ্যাটাচড। ওকে, তাহলে পাওয়ার লাইন অ্যাটাচড হওয়ার পর একটু এই যে উপরের যে গিয়াটা ওই উপরের যে ব্যাক পার্টটা এই ব্যাক পার্টটা আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি, এখন এটা লাগানোর পালা। এটা বসিয়ে ঠিক আগের মতো যে স্ক্রুগুলো সবগুলো স্ক্রু একে একে আমাদের টাইট দিয়ে যতটুকু সম্ভব, আবার অতিরিক্ত টাইট দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। তাহলে এটা প্রথমে আমরা অ্যাটাচ করে বসিয়ে নিব, এরপর স্ক্রুগুলো টাইট দিব। স্ক্রুগুলো টাইট দেওয়ার পর আমরা HDDটা আমাদের যে হার্ড ডিস্ক এটা বসাবো। হার্ড ডিস্ক প্রথমে বসাবেন, অর্থাৎ প্রথমে বসানোর আগে আপনাদের করতে হবে কি যে মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্কের লাইন এটা অ্যাটাচড করবেন। এটা আলতো করে অ্যাটাচড করলাম, অ্যাটাচড করে আমাদের যে হার্ড ডিস্কের চারটি স্ক্রু বসাতে হবে। এরপর মাদারবোর্ডটা বসিয়ে নিব, মাদারবোর্ডটা মুছে নিলাম, একটু ব্রাশিং করে নিলাম যাতে ধুলোটা পরিষ্কার হয়ে যায়।
ওকে, এখন মাদারবোর্ডের উপরে যে প্লাস্টিক স্ট্রিপ এটা দিলাম, তারপর হার্ড ডিস্কের স্ক্রুগুলো টাইট দেওয়ার পর হার্ড ডিস্কের উপরে যে আমাদের ব্যাক পার্টটা রয়েছে এটা বসালাম। ওকে, আমাদের যে হার্ড ডিস্কের উপরে ব্যাক পার্টটা ওটা লাগালে কাজ শেষ। এভাবে আমরা এসএসডি আপডেট করবে।